ডেকে পাঠানো সত্ত্বেও এখন এলো না কেন বলুন তো মাসুমা? অধৈর্য হয়ো না ত্রিজটা, ঠিক সময়ে চলে আসবে। ঠিক সময় না এলে তো পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে মাসুমা, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুতেই তা হতে দেব না। রাজদি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ যশোধরা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কি কারণে? এইসব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় নাকি? বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসো। বলুন না যশোধরা, তুমি কি শুধুমাত্র উপতিষ্যের বোন, আমার কেউ নও? না না, এই কথা বলছেন কেন? তাহলে আজকাল আর আসো না কেন আমার কাছে? আসলে ছোট কন্যাকে নিয়ে একটু ব্যস্ত থাকি তো তাই। দেখো ত্রিজটা, এটা কিন্তু উপতিষ্যের ভীষণ অন্যায়। এ প্রাসাদে আমার থাকার ব্যবস্থা করে দিল, অথচ নিজের বোনের ক্ষেত্রে। ঠিকই তো। আর তাছাড়া যশোধরা প্রধানমন্ত্রীর স্ত্রী, এ প্রাসাদে থাকারও সম্পূর্ণ অধিকার আছে। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি আমার সন্তান নিয়ে, সংসার নিয়ে যেখানে আছি আনন্দেই আছি। তুমি আনন্দে থাকতেই পারো, তা বলে অন্য লোকে তার কর্তব্য থেকে কেন বিচ্যুত হবে বলো তো? শুধু কি তাই মাসুমা? ঐশিকা তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে এই রাজ পরিবারের একটা গুরুত্বপূর্ণ আচার কি সে ভুলে গেছে? গুরুত্বপূর্ণ আচার? কিসের কথা বলছেন রাজৌদি? কেন, তোমাদের যে ফুলের মতো কন্যা সন্তানটি হলো, মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তার তো নামকরণ করা উচিত ছিল। এই কথাটা সবাই এভাবে ভুলে গেল কি করে বুঝতে পারছি না। ওই শিশুর নামকরণ এখনো হয়নি, এটা খুবই দুঃখজনক। অবিলম্বে এই অনুষ্ঠান করা উচিত, তাই না ত্রিজটা? যশোধরা, তুমি যদি চাও তাহলে আমি সমস্ত ব্যবস্থা এই প্রাসাদেই করতে পারি। রাজদি, তুমি যে এত ব্যস্ততার মধ্যেও এই সামান্য বিষয়টাকে মনে রেখেছো তাতে আমি মুগ্ধ, আমি সত্যি মুগ্ধ। আমি চলি। মাসুমা, সমস্ত পৃথিবীতে যদি কেবলমাত্র যশোধরার মতো মানুষই থাকতো, তাহলে গোটা পৃথিবীটাকে হাতের মুঠো নিয়ে নেওয়া কত সহজ হতো বলুন তো? এত উচ্ছ্বাস এখনই প্রকাশ করো না ত্রিজটা। মনে রেখো, আমাদের পরিকল্পনা কিন্তু সুদূর প্রসারী, এর সাফল্য আমাদের চাই চাই। আর যদি সাফল্য একবার পেয়ে যাই, তাহলে জয়মের প্রিয় খনা সভায় যেতেই পারবে না। আর যদি সভায় যেতে না পারে, তাহলে তো দাবিও আদায় করতে পারবে না। কি তাই তো? অপদার্থ! আপনাকে দিয়ে সত্যি কোনো কাজ হবে না। আপনার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। এ আপনি কি বলছেন রাজকুমার? আজ পর্যন্ত আমি যা করেছি শুধুমাত্র আপনার জন্য। কাউর কথায় গুরুত্ব না দিয়ে শুধু আপনাকে সমর্থন করে গেছি। হ্যাঁ সেটা করেছেন, সেটা করেছেন, কিন্তু সেটা আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য নয়, নিজের প্রয়োজনের স্বার্থে। অস্বীকার করতে পারেন আপনি? রাজকুমার, আজকে আপনি আমাকেও বিশ্বাস করতে পারছেন না, তাই না? আমি কিন্তু আপনার প্রতি সম্পূর্ণই বিশ্বস্ত। দেখুন, এই সমস্ত শুকনো কথায় আমার কোনো লাভ হবে না। রাজকুমার শান্ত হন, আমি জানি আপনার মন এখন চূড়ান্ত অশান্ত। শান্ত হন, দেখবেন যে বিষয় নিয়ে আপনি চিন্তিত সে বিষয় থেকে একটা উদ্ধারের পথ নিশ্চয়ই পেয়ে যাবেন। রাজকুমার মহানামা উদ্ধারের পথ নিজে নিজে খুঁজে বার করে মন্ত্রী মশাই, সে কারোর অপেক্ষায় থাকে না। রাজকুমার একবার বলুন কেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রী জয়দ্রথ
প্রধানমন্ত্রী জয়দ্রথ যেন কোনোভাবেই সভাস্থলে উপস্থিত না থাকেন। মনে রাখবেন, তিনি সভাস্থলে থাকুন সেটা আমি চাই না। কি ব্যাপার? আকাশে মেঘ জমে রয়েছে বলে মনে হচ্ছে। জয়াম, আমার সাথে একটু অশ্বযুদ্ধ অনুশীলন করবে? মনটা আসলে একটু হালকা করা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো উত্তম প্রস্তাব। কি হয়েছে খনা? তোমাকে এত অমনোযোগী লাগছে কেন? কি হয়েছে তোমার? কি হলো? জয়দ্রথকে সভাস্থল থেকে বাইরে রাখার কোনো পরিকল্পনা কি মাথায় এলো আপনার? কি হলো? চুপ করে থাকবেন না, কিছু বলুন। ভাবছিলাম প্রধানমন্ত্রী মশাইকে যদি কোনোভাবে এই পৃথিবী থেকে। নির্বোধ! আপনি যদি নিজের বিপদ বাড়াতে চান আপনি বাড়াতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, তাহলে কিন্তু আমার হাতটা আপনার মাথার উপর থাকবে না। তাহলে একবার রাজৌদি বা মাসুমার সঙ্গে আলোচনা করা যেতে পারে, ওনারাও তো আমাদের কিছু সাহায্য করতে পারেন। এরকম শিশুদের মতো কেন কথা বলছেন আপনি? অদ্ভুত! এই সামান্য বিষয়ে আমি দিদি আর মাসুমাকে বিরক্ত করব? তাহলে আপনিই বলুন আমাদের এখন কি করণীয়। আচ্ছা মন্ত্রীমশাই, যদি উত্তরের জঙ্গলে দাবানল সৃষ্টি করা যায় কেমন হয়? দাবানল? হ্যাঁ, ভাবুন তো, দাও দাও করে আগুন জ্বলবে, বহু পশু পাখি মানুষ মৃত্যু মুখে পড়বে। কিন্তু কিন্তু তাতে আমাদের লাভ কি হবে? হবে, ভালো করে ভেবে দেখুন। দেশের কোনো প্রান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই স্থানে প্রথম কে পৌঁছে যান? প্রধানমন্ত্রী। তাহলে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে জয়দ্রথকেও সেই স্থানে পৌঁছাতে হবে। আর তাই যদি হয়, তাহলে সে কোনোভাবেই সভাস্থলে উপস্থিত থাকতে পারবে না। চমৎকার! এ তো অতি উত্তম পরিকল্পনা। কেউ টেরও পাবে না, অথচ কার্য সিদ্ধি হবে। আপনি দ্রুত সমস্ত ব্যবস্থা নিন মন্ত্রীমশাই। দেখবেন যেন কোনো ত্রুটি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না রাজকুমার, সব ব্যবস্থা আমি ঠিকঠাক করে রাখবো। এখন চলি। প্রণাম। আমি জানতাম আবার নতুন করে সমস্যা তৈরি হবে, কিন্তু গতকাল তো বিভীষণ উৎসবে সেই পরীক্ষা অংশগ্রহণের জন্য ভাইকাকা আমাকে সমর্থন করেছিল।
এটা তো খুব স্বাভাবিক ঘটনা না ও তো তোমার কাছে অসি যুদ্ধে পরাস্ত হয়েছিল তাই ও নিজের মানবিক রূপকে সকলের কাছে প্রকাশ করার জন্য ও তোমাকে সমর্থন করেছিল কাকা আমাকে অপহরণ করেছিল এই সত্যটা জানার পরও আমি ক্ষমা করে দিতাম কিন্তু ভাই কাকার জন্য আমাকে রাজসভায় অনুমতির জন্য অপেক্ষা করতে হবে আগের সেই রাজসভার স্মৃতি আমি আজও ভুলিনি আমাকে এখনো কষ্টে যন্ত্রণায় বেদনায় ভরিয়ে দেয় স্মৃতি সেই সভা আজও আমার কাছে এক দুঃস্বপ্ন বলো তো কাকে আকাশের কন্যা বলা হয় এভাবে মিথ্যা আশ্রয় নিচ্ছি তুমি কেন ঈশ্বরের দূত হিসাবে কাকে ধরা হয় আমি সহজ প্রশ্নের উত্তরটুকু জানি না এই পৃথিবীর পিতা ও মাতা তারা কি হলো কোনো এই প্রশ্নের উত্তরটা তো দাও প্রথম কোন পদার্থের আবির্ভাব হয়েছিল না কোনো তুমি এই প্রশ্নের উত্তরে নীরব থাকতে পারো না মৃত্যুর পর আত্মার শান্তির জন্য কোন বৃক্ষ রোপণ করা উচিত বাতাসের থেকেও দ্রুতগামী কি বলো কোনা মহানামা রাজকুমার কতগুলি পিতা ও মাতা এই প্রশ্নের উত্তর তো দাও কনা কি হয়েছে তোমার সেই সুপুরি তানা সেই ধ্যাসা প্রশ্ন সেই অবজ্ঞা চাওনি না না আমি কিছুতে সহ্য করতে পারবো না কিছুতেই না খনা খনা তোমার মেধা তোমার যোগ্যতার জন্যই বার বার এই ধরনের ঘটনা তোমার সঙ্গে ঘটে কিন্তু তাই বলে তুমি হতাশ হয়ে পড়ো না কারণ যে সহ্য ক্ষমতা তুমি দেখিয়েছ তা আর কারোর পক্ষে সম্ভব নয় কারোর পক্ষে নয় কিন্তু আমি যদি আর না পারি যদি এবার আমি ভেঙে পড়ি তাহলে কি হবে জয় কি হবে এসব কথা কেন ভাবছো কনা তুমি কনা এসব কথা ভাবলে তুমি আরো দুর্বল হয়ে পড়বে কনা তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো ভয় ভয় তো আমি পাই না জয়ম ভয় পেলে আমি অনেক আগেই হারিয়ে যেতাম শুধু আমি একটা কথাই ভাবছি ভাই কাকা আমাকে আবার আঘাত করতে চায় কেন জয়ম কেন ভাই কাকা এরকম চাইছে কেন খনা হয়তো হয়তো মহানামা ও রাজপুরুষ হওয়ার ধর্ম পালন করছে অর্থাৎ
সমাজের প্রচলিত রীতিনীতিকে রক্ষা করা, পালন করা তো রাজপুরুষের ধর্ম। মোহনামাও তো এর ব্যতিক্রম নয়, তাই ওকে আর দোষ দিয়ে লাভ কি? খনা, তুমি আর এসব ভাবনা একদম ভেবো না। যে পুরস্কার পাওয়ার জন্য তুমি এতগুলো বছর অধীরভাবে অপেক্ষা করেছ, তা জয় করার পূর্ব মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো খনা। হ্যাঁ, শুধু এইটুকু ভাবো খনা, শুধু এই কথাটুকু ভাবো। তাহলে যশোধরাকে তো হাতের মুঠোয় পাওয়া গেল, এবার এবারের কাজ আরো মন দিয়ে করতে হবে ত্রিজটা, কারণ এবারে সামনে আরো কঠিন বিষয়। কঠিন বিষয়? ঠিক কোন বিষয়ের কথা বলছেন আপনি? জয়দ্রথ, জয়দ্রথের কথা বলছি। জয়দ্রথ? হ্যাঁ, জয়দ্রথ। যেভাবেই হোক, সিংহলের প্রধানমন্ত্রীর বিশ্বাস আমাদের অর্জন করতেই হবে। সেটা কি করে সম্ভব? জয়দ্রথ খুব ভালোভাবে জানে আমাদের অবস্থান, তাই আপনি যাই করুন না কেন, ও কিছুতেই আপনাকে বিশ্বাস করবে না। জানি, তবু আমাদের জয়দ্রথের বিশ্বাস অর্জন করতেই হবে ত্রিজটা। আমাদের সামনে অন্য কোনো উপায় নেই। এ ব্যাপারে মহানামার সঙ্গে একবার আলোচনা করে নিলে হতো না? না ত্রিজটা, মহানামা এখন বিভিন্ন বিষয়ে ব্যস্ত, ওকে এ ব্যাপারে জানানোটা অর্থহীন। আমার কিন্তু মনে হচ্ছে না মাসুমা, আপনি ঠিক যেভাবে জয়দ্রথের বিশ্বাস পেতে চাইছেন সেভাবে ওর বিশ্বাস পাবেন। পাবো, পাবো ত্রিজটা, নিশ্চয়ই পাবো। ওর মনে এই ধারণাটা ঢোকাতে হবে যে এই পরিবারের জন্য ও এত কিছু করেছে, অথচ ওর জন্য বিনিময়ে কিছুই করা হয়নি। বুঝলাম, তার মানে উপতিষ্য আর ঐশিকার প্রতি আপনি জয়দ্রথের মনেও বিষ ঢোকাতে বলছেন, তাই তো? ঠিক তাই। আমি জানি কাজটা শক্ত, তবুও আমাদের এটা করতেই হবে। তারপর দেখো ত্রিজটা, খেলাটা কোন দিকে গড়ায়। জয়দ্রথ, আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, খনাকে আবার ওই সভায় গিয়ে বসতে হবে? মানে সকলের সামনে ওকে এভাবে কষ্ট পেতে হবে, অপমান সহ্য করতে হবে? হ্যাঁ, রাজিমা, রাজিমা, আপনি আর এ বিষয় নিয়ে নতুন করে কি চিন্তিত হবেন? আপনি কি জানেন আমাদের খনা নিজেকে এত সাহসী বলে পরিচয় দেয়, অথচ সভায় গিয়ে বসতে হবে বলে ভয়ে একেবারে কতটা কুকড়ে ছিল? অবশ্য একটু আগে আমার সঙ্গে অসি চালনার অনুশীলনের পর কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছে। খনা, কি জয়ন যেটা বলছে সেটা সত্যি? আমি আমি আপনাকে বললাম না রাজিমা, ও মুখে যতই নিজেকে সাহসী বলে ভাবুক না কেন, আসলে কার্যক্ষেত্রেও একেবারেই মোটেও না। আমি যথেষ্ট সাহসী। তুমি সত্যিই যদি সাহসী হও তাহলে মুখটা এমন গম্ভীর কেন, কি হয়েছে? খনা, খনা, তোমাকে একটা আমি কথা বলি, শোনো। জীবনে যতই সমস্যা আসুক না কেন, সমস্যাগুলোকে নিয়ে অধিক চিন্তিত হবে না, অধিক গুরুত্ব দিতে নেই সমস্যাগুলোকে, তাহলেই দেখবে তোমার জীবনের কোনো সমস্যা আর সমস্যা বলে মনে হবে না, কেমন? বাহ, এমন দৃশ্য দেখলেও চোখ জুড়িয়ে যায়। পরিবারের সকলে মিলে যেভাবে জয়দ্রথের সাথে একাত্ম হয়ে রয়েছেন খুব ভালো লাগে।
দেবী গোদাবরী, জয়দ্রত আমাদের পরিবারেরই একজন, তো ও তো আমাদের সঙ্গে একাত্ম হবেই, এতে আপনি কেন আশ্চর্য হচ্ছেন? না না, আসলে জয়দ্রথের শরীরে তো রাজরক্ত নেই, সেই জন্যেই। এ কথা কেন বলছেন? জয়ম যে আমাদের রক্তের সম্পর্কে বাইরে তা তো আমরা কখনো ভাবি না। তাই বুঝি? তাহলে জয়দ্রথ এই রাজ পরিবারের জন্য যা কর্তব্য করেছে, রাজ পরিবারেরও কি উচিত নয় ওর পরিবারের দিকটা দেখা? আপনি ঠিক কি বলতে চাইছেন? দেবী জাহ্নবী, আপনারা তো হোলি আর বিভীষণ উৎসব নিয়ে এত বেশি মত্ত ছিলেন যে আসল একটা কথাই তো ভুলে গেছেন। কোন কথা? আপনাদের কারোরই কি মনে নেই যে জয়দ্রথের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে? সেই উৎসবের উদযাপন করা কি উচিত ছিল না এই প্রাসাদে? এটা কি খুব কাঙ্ক্ষিত দেবী জাহ্নবী? না না, এই বিষয়টা নিয়ে আনন্দ উৎসবের কি আছে? কি বলছো জয়দ্রথ, আনন্দ সংবাদ নয়, তোমার কন্যা সন্তান জন্মানো এ তো এক চূড়ান্ত আনন্দের বিষয়। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমাদের খুবই অন্যায় হয়ে গেছে। সব থেকে বড় কথা, শিশুটির নামকরণ অনুষ্ঠান এখনো উদযাপিত হয়নি। সত্যি রাজিমা, আমাদের কিন্তু এটা করা উচিত হয়নি। যত দ্রুত সম্ভব আমাদের বিষয়টাকে নিয়ে ভাবা দরকার। ত্রিজটা তো কারুর অপেক্ষা না করে রাজজ্যোতিষী মশায়ের সাথে এ ব্যাপারে কথা বলেছে। আমার তো মনে হয় সভার আগেই এই অনুষ্ঠানটা উদযাপিত হওয়া উচিত। না না, এত এত আড়ম্বরের কি প্রয়োজন আছে? জয়দ্রথ তুমি থামো তো, পরিবারের বড় হিসেবে যদি আমাকে মানো তাহলে আমি যা বলছি তাই হবে। তাহলে দেবী জাহ্নবী, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এখন তাহলে চলি। জয়দ্রথ, আমি সত্যিই খুব দুঃখিত, আমার ভাষা নেই প্রকাশ করার। এ কি ছিছি, আপনি এভাবে কেন বলছেন? রাজিমা, এই অনুষ্ঠানের দায়িত্ব আমি কি পাবো? নিশ্চয়ই পাবে, হলে তো খুব ভালোই হয়, তাই না জয়দ্রথ? আমি একটা অন্য কথা ভাবছি রাজিমা। সভার আগে কেন মাসুমা এই অনুষ্ঠান করার উপর জোর দিচ্ছেন? ওনাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে?